বর্তমানে যুগে চায়না লাইটের রমরমা বাজার ছেয়ে গেছে, মাটির প্রদীপ কার্যত হারিয়ে যেতে বসেছে। সময় বদলেছে, তাই সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে মানুষের শখ আহ্লাদও বদলে গেছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের উকুলসারা গ্রামের মাটির তৈরি বিভিন্ন আসবাব তৈরি হয় মাটির প্রতিমা। উকুলসারা গ্রামের সন্ধ্যারানী দাস জানান, দীর্ঘ 40 বছরের ওপর তিনি এই মাটির জিনিস বানিয়ে আসছেন। বর্তমান সমাজে এসে চায়না লাইটের বাজারে তাদের হাতের তৈরি মাটির প্রদীপ বিক্রি বাটা একেবারে নেই বললেই চলে। তাই কিভাবে সংসার চালাবেন ভেবে পাচ্ছে না মৃৎশিল্পীরা। এই যে মাটির কাজ করেন, এই কাজ করে আপনাদের সংসার চলে? না, সংসার চলে না, এমনি ঠিকঠাক কাজ পয়সা হয় আর কি। কতদিন নাগাদ করছেন এই কাজ? সারা বছরই কাজ হয়। এক মাসটি বন্ধ থাকে, বৈশাখ মাসটি সারা বছরই কাজ হয়। এই মাটির সংসারও চলেনি, আর এমনি আনাজ পাতি এইসব কাপড় চুপড় এইগুলি কেনা হয়। এবার যে ধরুন এই সরকারি সুযোগ সুবিধা, আপনারা কি কোনো পেয়েছেন কিছু? আমাদেরকে কিছুই দেয়নি, 3 বার বয়স্ক ভাতা দিল সেটাও পাইনি, শিল্পী লোন পাইনি, অনেকবার বলেছি একটা চাক সুবদান করে দেয়নি। আপনি কতদিন ধরে কাজ করছেন এই কাজটা? ঢের দিন, যখন সিপিএম এর বেলার আগে থেকেও কাজ করছি। কত বছর বয়স থেকে? বয়স 57 বছর বয়স হলো। 57 বছর বয়স হলো কাজ করছি, 14-15 বছর থেকে কাজ করছি। 14 বছর বয়স থেকে এখনো একই ভাব করে যাচ্ছেন? একই ভাব কাজ করে যাচ্ছি। এই যে কাজটা করেন আনন্দ লাগে মানে? আনন্দ লাগে, সবাই করছে বললো, দুটো করছিল ওই জন্য একটু করতে হয় আর করতেও মন যায়। কি কি জিনিস বানান আপনারা? মালসা, ভোগের মালসা, বড় মালসা, মুড়ি ভাজা মালসা, আর ঘোড়া হাতি এই যে সব জিনিস করি। এছাড়া আর কি কি বানান? এই হাঁড়ি আর ঘট, পূজার বাসন, মালসা, প্রদীপ, ঘোড়া, হাতি। এই যে কালী পুজো আসছে, কত অর্ডার এসেছে আপনাদের কাছে? অর্ডার এসেনি কিছু, কালী পুজো তেমন অর্ডার পাননি? না, করোনার তো সব বন্ধ, আবার করোনা হবে বলছে, হচ্ছেও কোনো জায়গায় জায়গায়। তাহলে আমাদের এখন এই অনেক রকম রকম কত রকমের আলো দিচ্ছে, ওই জন্য মাটির জিনিসের চাহিদা কমে যাচ্ছে। প্রদীপ বিক্রি হচ্ছে নি, প্রদীপ না হলে এই কালী পূজার সিজনে কত প্রদীপ বিক্রি হতো, মোমবাতি জ্বালানো মতন চারদিকে দেখা দেওয়ালিগুলো জ্বালা হয়, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর আপনার নাম? আমার নাম সুন্দর দাস। চায়না থেকে আমদানি করা টুনি লাইটের রং বেরঙের রং ও হরেক রকমের কারিগরিতে ক্রমশই হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন মাটির প্রদীপ শিল্প। করোনা আবহাওয়ায় আপনাদের বিক্রি বাটা কেমন চলছে? মোটামুটি চলছে আর খুব বেশি নাই। এর আগের বছর কি আরো বেশি বিক্রি হতো? আগে আগের বছর থেকে এই বছর করোনা বেশি লয় সেরকমই চলছে, তো সেই এইসব মালপত্র তো বিক্রি করে কি আর সংসার চলে? চলে। কতদিন নাগাদ আপনারা কাজ করেন? না, সারা বছরই? সারা বছরই করি, সারা বছরের ভিতরে 1 মাস বন্ধ থাকে আর কি, আর সারা বছর টুকটাক টুকটাক চলে আর কি ওরকম। কত দূর দূর যায় আপনাদের এই মাল? চন্দ্রখানা, ঝাগড়া, তুরিয়া বা দুয়ারেও কিছু কিছু যায় মাল। আপনারা এইটা চালিয়ে কি সংসার নির্ভর করেন না আরো কিছু রয়েছে? না না, সব সংসার চলে নাকি, এটাই বিক্রি করে কি আর সংসার চলে? চলে না, জমি জায়গা তো আমার নাই, মোটামুটি চল। এর মতন কি আর হয়, এখন ওই নানা রকম
বাজারে এখন নানা রকম লাইট চাহিদা হয়ে গেছে, এখন আমাদের জিনিসের চাহিদা কমে গেছে, মাটির জিনিস ওই নানা রকম প্রদীপ টদীপ নানা রকম বিক্রি নানা রকম হয়নি গো, সব ওইসব বেরিয়ে যায়। সরকারি সাহায্য পাচ্ছেন কিছু? না, সরকারি সাহায্য কিছুই পাইনি আমরা। মুখ্যমন্ত্রী যে আপনাদেরকে শিল্পী ভাতা দিচ্ছে সেটা পেয়েছেন? না, আমরা পাইনি। আবেদন করেছিলেন শিল্পী ভাতার জন্য? আবেদন করেছিলাম অনেকদিন আগে, তো আমরা কিছুই পাইনি, বহু জায়গায় পেয়েছি, আমাদের এখানে কিছুই নেই সরকারি ব্যাপারে, আমাদের শিল্পী লোন কিছু পাইনি আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।